ফিরে এলাম তোমাদের কাছে আবার একবার একটা হরর গেম নিয়ে তো আজ এই ভিডিওতে আমি যে গেমটা খেলবো তার নাম হচ্ছে মেটেল হরর স্কেপ তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে একটা ক্লাউনকে তো ক্লাউনকে তো আমরা দেখেছি মানুষকে হাসা কিন্তু এই ক্লাউন বাকি পাঁচটা ক্লাউনের থেকে একদম আলাদা এই ক্লাউন হচ্ছে একটা ভয়ঙ্কর ক্লাউন তোমরা দেখতে পাবে এই গেমে তো গাইস চলো আমরা গেমের মধ্যে ঢুকে যাই ওকে তো গাছ আমি গেমের মধ্যে ঢুকে গেছি আর তোমরা দেখতে পাচ্ছ আমি একটা খাঁচার ভেতরে বন্দি অবস্থায় আছি আর এখানে বন্দি করে রেখেছে আমাকে একটা ক্লাউন ধরে রেখেছে এখানে তো এখান থেকে আমাকে বেরোতে হবে আর এখান থেকে বেরোনোর জন্য এখানে একটা লকপিক আছে তো এই লকপিক দিয়ে আমি এই খাঁচাটা খুলবো তো বাস গাছ খাঁচা তো খোলা হয়ে গেছে তো এখান থেকে বেরিয়েছি তো এখান থেকে বেরোলে হবে না এখান থেকে বেরোতে হলে আমাকে আরও অনেক কিছু করতে হবে আর এখানে টুকটাক যদি একটু আওয়াজ হয় তো ক্লাউন এখানে চলে আসবে আর এখান থেকে বেরোতে হলে আমাকে যে কয়েকটা আইটেম খুঁজতে হবে আমাকে অনেক কিছু খুঁজতে হবে তো ফটাফট এখানে আমাকে সাবধানের সঙ্গে কাজ করতে হবে তো এখানে দেখা যায় কিছু পাই কি না তো প্রথমে আমাকে দেখতে হচ্ছে একটা হ্যামার আছে কোথায় ওই হ্যামারটা লাগবে তো হ্যামার তো পাচ্ছি না তো একটু আমাকে ব্রাইটনেস বাড়াতে হবে ওকে তো হ্যামার এখানে কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না হ্যামার 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 তো লাগবে হ্যামার কোথায় তো এখানে দেখা যাক হ্যামার এখানে আছে হ্যাঁ পেয়ে গেছি এখানে হ্যামার তো গাইস এবারে আমাকে এখান থেকে যে এখানে একটা চাবি পাবো ঠিক আছে এই চাবিটা এখানে পেয়ে গেছি বাস তো ওই ক্লাউন এবারে দেখো জানতে পেরে গেছে এখানে কেউ একটা আওয়াজ হয়েছে তো এখান থেকে ভাই এখান থেকে আমাকে सोया जाते हो भी औरkhane लुकी पड़ते हो बस डाउन जाते बुझ देना पड़े हमkhane परे ছিলাম खानतेके और या बस आम्ही करी छलाम तो बस क्लाउन के एकदम बुझ देते जाबे ना तो भाई आम्ही खरा ढोके के छिय और क्लाउन जोदी जानते पारे तो हमें के एकटा करंट यहाँ चार्ज देबे एकदम बिसल लागबे तो क्लाउन से के छ यार वेल আমি তো এখানেই বসে আছি আমি বেড়াইনি এখান থেকে এখানে বসে আছি বাঁচা গেছে ভাই বুঝতে পারেনি আমি এখানে থেকে বেরিয়েছিলাম যে বুঝতে পারেনি পাগল ক্লাউন তো বুঝতে পারবে কি করে দেখো এখান থেকে আমি দুটো জিনিস পেয়ে যাব তো ব্যাস এখানে একটা দুটো ব্যাস একটা টেপ পেয়েছে আর একটা পেয়ে গেছে একটা স যেটা কি বলে করাত বলে করাত না কি একটা বলে তো বাস এই যে টেপটা পেয়েছি টেপটা এখানে লাগাবো এখানে এই তারটা জয়েন করলাম এবারে এবারে কি হবে না এখানে একটা কোড দিতে হবে তো ওই কোডটা আমি পাবো প্রথমে নর্থে এইট তারপরে এই সাইডে আছে একটা কোড যেটা ফোর এইট ফোর তারপরে এইদিকে একটা আছে থ্রি আর এখানে একটা আছে নাইন এইট ফোর থ্রি নাইন ওকে তো আমাকে এখানে এন্টার করতে হবে এইট ফোর থ্রি নাইন এইট ফোর থ্রি নাইন চলো এবারে দেখা যাক ডোর ওপেন করতে আমাকে ওখানে যে ডোরটা আছে ওই ডোরটা খুলতে হবে তো এখানে অনেক কিছু জিনিস পাওয়া যাবে বাকি যে আইটেমগুলো পাওয়া যাবে দেখো এখানে একটা পেয়ে গেছি লিভার তো এই লিভার পাওয়া গেছে আর এখানে দেখা যাক কী পাওয়া যায় এখানে 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 আর একটা ক্রোবার পাওয়া গেছে আয় হাতে আয় ব্যাস এসে গেছে তো এই লিভার দিয়ে একটা কাজ করি তো চলো এখানে কিছু হয় নাকি এখানে একটা পেয়ে যাবো রেঞ্জ তো এটাও খুলি ব্যাস খোলা হয়ে গেছে তো এবারে রেঞ্জটা হাতে চলে আয় চলে আয় চলে আয় ব্যাস এসে গেছে তো এবারে এই রেঞ্জ দিয়ে কি করা যায় তোমরা দেখো তো রেঞ্জ দিয়ে এখানে একটা নাট আমরা খুললাম আর এইটা আমরা সরালাম ঠিক আছে তো এখানে একটা পেয়ে গেলাম একটা এটা একটা কি বলে পিক্যাক্সের পার্ট তো এই প্রায় হলে হবে না আরও একটা জিনিস আমাকে খুঁজতে হবে যেটা এখান থেকে হয়তো পাবো তো এখানে দেখা যাক তো না না এখানে পেলাম না এখানে পেলাম না তো আর একটা জিনিস দরকার ছিল হ্যাঁ চলো এইদিকে চলো এইদিকে চলো ভাগ ভাগো 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 ফটাফট আমাকে ডোরটা লক করতে হবে ক্লোজ করতে হবে আর এখানে এটা বন্ধ করতে হবে বাস ও বুঝতেই পারবে না যে আমি এখান থেকে বেরিয়েছিলাম তো এখান থেকে বাস লুকিয়ে যাই বাস বসে গেছে আর ক্লাউন চলে আসছে এদিকে তো ওয়েট 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 সে গেছে ক্লাউন তো এবারে দেখবে চারিদিকে কি আওয়াজ হয়েছিল ও আমি বেরেনি ভাই সত্যি বলছি আমি এখান থেকে বেরেনি কাকা এখানে আসি ওহ সিট 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 এই বক্সটা ভাই ওই বক্সটা বন্ধ করতেই ভুলে গিয়েছিলাম আমি তো ঠিক আছে ক্লাউন ধরে নিয়েছে আমাকে আমি এখান থেকে বেরিয়েছিলাম ভাই জোর ঝটকা দিয়েছে আমাকে তো এবারে কি করবো না এবারে এবারে কি করবো আমি জানি না তো চলো এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ইয়ে আছে পিকেশন পার্ট আছে তো এটা পেয়ে গেছে আর এই ক্যালেন্ডারটা আবার এখানে লাগাবো ব্যাস বুঝতেই পারবে না ও এখান থেকে যে আমি বেরিয়েছিলাম আর এখানে কি আছে এখানে কিছু নেই তো আর কি লাগবে ভাই আমি তো কিছু পাচ্ছি না কিছু পাচ্ছি না একটা জিনিস যেটা হচ্ছে পিকেক্সের পার্ট পাওয়া গেছে তো এবারে দেখা যাক এবারে এবারে দেখা যাক এবারে পিকেক্স এখানে ইয়ে করি চলে আয় চলে আয় চলে আয় চলে বা পেয়ে গেছি তো এবার চলো এই দিকে কারণ আমার স্ক্রু ড্রাইভার লাগবে আর এটা খুলতে ভুলে গেছি আমি হ্যাঁ স্ক্রুড্রাইভার একটা লাগবে তো যেটা আমি মনে হয় ওই ক্লাউন দেবে আমাকে এছাড়া আমি আর কোথাও পাচ্ছি না তো চলো এবারে এই দিকে যাওয়া যাক আর এখানে একটা আওয়াজ করি তারপর কাউন আসবে তো এটা তো এখানে খোলাও হয়ে গেছে আর চলো এবারে ডোরটা বন্ধ করে আর এখানে একটা দেখো একটা প্ল্যাঙ্ক আছে এটা আসবে কি হ্যাঁ এসে গেছে তো চলো ফটাফট 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 ডোর ক্লোজ বাস বন্ধ করো ডোর এটাও বন্ধ করে দিয়েছি ওই ইলেকট্রিক প্যানেলটা ওই প্যানেলটা বন্ধ করা হয়ে গেছে বাস ভাই এবারে ঢুকে গেছি আমি এবারে কিন্তু ক্লাউন বুঝতেই পারবে না যে আমি ওখান থেকে বেরিয়েছিলাম আর ড্রয়ারটা কি খোলা আছে ড্রয়ারটা ও আচ্ছা দেখো এখানে একটা কিছু একটা এনে রাখলো ক্লাউন তো এবারে দেখা যাক কিছু মিস্টেক হয়েছে কি না Something's wrong here. ও বাঁচা গেছে 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 আমি ওখানে ভয় করছিলাম ওই ড্রয়ারটা যে ওখানে খুলেছিলাম তো ওই ড্রয়ারটা বন্ধ করেছি কিনা ওইটাই সেটা চলো এবারে এখানে ধাঁজা পেয়ে গেছি মনে হয় স্ক্রু ড্রাইভার হাই স্ক্রু ড্রাইভার পেয়ে গেছি তো এবারে চলো এই ডোর খুলতে হবে তো ডোর এবারে এখান থেকে ডোর ওপেন বাস ডোর ওপেন হয়ে গেছে তো এবার চলো এই দিকে আর এস করে এবার দিয়ে মনে হয় লিভার টিবার কিছু পেয়ে যাবো না একটা ইয়ে পাবো দেখা যাক কী পাওয়া যায় তো বাস এখানে লিভার একটা পেয়ে গেছি কাটার তো এই কাটার দিয়ে এখানে এটা খুললাম তো এবারে কী বের হয় এখানে কিছু বের হয়নি তো এখানে একটা লিভার হ্যাঁ লিভার পেয়ে গেছি বাস আর কিছু করতে হবে না তো এবারে যাব আমরা এইখানে তো এবারে লাগাবো এখানে ডোরটা এখানে বন্ধ করলাম এই প্ল্যাঙ্ক দিয়ে এবারে আমরা নামাবো একটা লিফ্ট তো চলো এই এলিভেটার অ্যানেল হয়েছে ও পাওয়ার দিতে হবে পাওয়ার দিতে হবে পাওয়া দিতে হবে তো এখানে এখানে আমরা পেয়ে পাওয়ার তো এবার দেখো এখানে পাওয়ার দিতে ওখানে দেখো ওখানে খাঁচার মধ্যে একদম কারেন্ট চলে গেছে তো এবারে আমরা লেফট নামাবো ওকে নামাচ্ছি বাস ওইখানে ক্লাউনও জানতে পেরে গেছে এখানে কিছু সিন হচ্ছে আওয়াজ হচ্ছে তো ভাই এখান থেকে আমাকে পালাতে হবে তো একটু দেখো এবারে ক্লাউন আসবে আর এই গেট খুলতে পারবে না দরজা খুলতে পারবে না এখানে ধাক্কা দেবে দরজায় তো এখন আর কোনো ভয় নেই ভাই এবারে লিফ্ট আসছে ওখানে ওখানে লিফ্টে আমি চলে যাবো আর বাইরের সিনটা আমি এখান থেকে দেখছি খুব সুন্দর লাগছে বাইরের অবস্থা এবারে ক্লাউ ভাগো 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 আর এখানে দাঁড়বো না ওই দাঁড়াবো না দাঁড়াবো না আর এখানে তোমরা দেখো এখানে একটা চলো চলো বলছি না আমি হ্যাঁ চলো এবারে কাজ চলো এবারে ওইখানে কাউকে একটা বন্ধ করে বন্দি করে রেখেছিল ওকে মেরে দিয়েছে ক্লাম আপনি হ্যাঁ হ্যাঁ এ কোথায় এলাম এই ভাই কি হলো কি হলো ব্যাপার হা কিভাবে হলো এটা এটা কি জিনিস ভাই দেখো দেখো সিন দেখো ভাই গ্লিজ দেখো এই গেমের গ্লিজ দেখো আমি ঠিক শেষ করতেই গিয়েছিলাম গেম ওখানেই শেষ হতো কিন্তু শেষ আর হলো না আমি বাইরে এসে গেছি আর বাইরে হাঁটছি আমি ফার্স্ট টাইম ভাই এই রকম হচ্ছে সিন মনে হয় কোনো ইউটিউবার আজ পর্যন্ত এই জিনিস দেখেনি হ্যাঁ দেখেনি ভাই এখানে কী গিফট পথ রাখা আছে তো ভাই আর আমি কোথাও সরতেই পাচ্ছি না এখানে আটকে গেছি আমি যেতে চেয়েছিলাম ওইখানে আবার কিন্তু আর যেতে পাচ্ছি না কোথাও এখানে একদম আটকে গেছি আমি তো তো আর কি ভাই চলো তোমাদের আমি আর একবার দেখাবো সিনটা মানে এন্ডিংটা দেখাবো ঠিক আছে কীভাবে হয় এন্ডিংটা তারপর গেম শেষ করব ওকে তো গাইজ আবার এসে গেছি আমি গেমের ভেতরে তো এবার দেখো আমি ওখানে ঠিক একই জায়গায় এসে গেছি আর এখানে লেফট উঠছে ওপরে তো ভাই একটা ছোটো খাটো গ্লিচের জন্য আমাকে আবার গেম শুরু করতে হচ্ছে একদম শুরু থেকে তো এখানে দেখো এই যে দেখাচ্ছিলাম আমি এখানে একটা মূর্তি কিংবা জায়গাখানে পড়েছিলো এটা একে এক মেরে রেখেছে এখানে ওই ক্লাউন এখানে মেরে রেখেছে আমার মতো ঠিক এখানে একজন বন্দি অবস্থায় ছিল তো বাস আমি এখান থেকে এখানে ঠিক গিয়েছিলাম আর এখান থেকে যাওয়ার পর এখানে অন করেছি তারপর আমি একদম চলে গেছি বাইরে তো কীভাবে হলো আমি ঠিক জানি না তো এইরকম মোটামুটি আমি বাইরে চলে গেছিলাম তো গেম কিন্তু কমপ্লিট হয়নি ওটা একটা গ্লিচ ছিল ওই গেমের তো এবার দেখো গেম কমপ্লিট হবে এবারে এখান থেকে তো এবারে আমি এখানে নাম চিনিয়েছি তো এখান থেকে নিচে নামার পর আমি দেখতে পাবো একটা জল দেখা যাচ্ছে দেখো এখানে এই টানেলের মধ্যে জল আছে তো এই জলের ওপর দিয়ে আমাকে বেরোতে হবে এখান থেকে তারপর চলো এখানে আমি নেমে গেছি হ্যাঁ নেমে গেছি আর একটু জাস্ট একটু তারপর ভাই ক্লাউন তো আমাকে ধরতেই পারলো না ক্লাউন তো আমাকে একদম ধরতেই পারলো না হ্যাঁ তো বাস আমি এসে গেছি এখানে তো সোজা যাচ্ছি আমি তো কাজ এবারে দেখো এখানে একটা কান্নার আওয়াজ পাচ্ছি তো এইখানে কাউকে একটা বন্দি করে রেখেছে এই ক্লাউন তো ওই ওই মেয়েটাই কাঁদছে এখানে আর এখানে লক করা আছে তো এই লেভেল ভাই এখনও আসেনি তো এই লেভেল এলে তখন দেখা যাবে ওকে আমরা এখান থেকে স্কেপ উদ্ধার করতে পারবো না তো বাস আমি নিজে এখান থেকে বের হই তারপরে ওকে পরে তখন দেখা যাবে তো কাজ দেখো আমি কত সুন্দর একদম বাইরে চলে এসেছিলাম তখন কিন্তু গেম কমপ্লিট হয়নি তো এবারে গেম কমপ্লিট হলো তো ভাই ভিডিও শেষ তো ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে তো ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তো দেখা হবে নেক্সট ভিডিওতে তখন তোমরা সঙ্গে থাকবে বাই